গাইবান্ধা জেলায় তরুণ তরুণীরা পড়ালেখার পাশাপাশি ঝুঁকছেন ব্যবসা বাণিজ্যে। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ, কারিগরি সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক জেলা কার্যালয়। প্রতিষ্ঠানটিতে বছরের 6টি ব্যাচে এমন সব তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। আর শিল্প উদ্যোক্তা হিসেবে বিনামূল্যে এসব প্রশিক্ষণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা। তবে প্রশিক্ষণের সময় বৃদ্ধির দাবি তাদের। স্যার আমাদের সুন্দর সুন্দর ব্যবসার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে সুন্দরভাবে কথা বলতেছে, যেন আমরা সামনে যেন এগিয়ে যেতে পারি, এবং স্যারদের দিক নির্দেশনা অনুযায়ী সকলের দোয়া আশীর্বাদে আমরা যেন ভালো উদ্যোক্তা হতে পারি। একটা নতুন জিনিস শুরু করতে গেলে যা যা করতে হয় তার সার্বিক দিক নির্দেশনা পাচ্ছি। স্যাররা প্রতিনিয়ত আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন এবং সেসব বিষয়ে অনেক সুন্দর করে বোঝাচ্ছেন, যাতে আমরা পরবর্তীতে একজন সফল উদ্যোক্তা হয়ে বের হতে পারি। কার্যক্রম বা একটা বিজনেস বা একটা কারখানা করার মানে সুযোগ পাচ্ছি, এবং তার হিসাব নিকাশের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাবো বা একটা প্রতিষ্ঠান করতে পারবো, এ বিশ্বাস আমাদের এই বিষয়কে প্রশিক্ষণ দিয়ে আমরা পেয়েছি। তবে প্রশিক্ষণের যে সময় এই সময়টা খুব স্বল্প, এটা আর একটু বৃদ্ধি করলে মনে হয় আমাদের আরও ভালো কিছু জানতে পারবো। তরুণ এসব উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেন বিসিক জেলা কার্যালয় গাইবান্ধার সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাল ফেরদৌস। বিভিন্ন সেশনে তৈরি করা হয় উদ্যোক্তাদের প্রোফাইলও। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেন কার্যালয়ের অন্য কর্মকর্তারাও। একটা স্বচ্ছ ধারণা পাবেন যে উৎপাদনমুখী ব্যবসার যে হিসাবটা, এই হিসাবটা আমাদের আমরা ক্যালকুলেশন করতে পারি না। আমরা যে প্রোফাইলটা করাই এখানে একটা পূর্ণাঙ্গ হিসাব থাকে, এই হিসাবটা আপনারা যদি ভালো মতো করতে পারেন তাহলে আপনি একটা ব্যবসা কাগজে কলমে করতে পারবেন যে ব্যবসাটা আপনার লাভ হলো না লস হলো। উদীয়মান উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী কার্যালয় গাইবান্ধার পরিকল্পনা নিয়ে কথা হয় বিসিক জেলা কার্যালয় গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক রবীন্দ্র চন্দ্র রায়ের সাথে। এ সময় নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ, কারিগরি ও আর্থিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি। আমরা প্রতি বছর 6টি ব্যাচে 150 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এক্ষেত্রে যারা ছাত্রছাত্রী আছে, বেকার যুবক আছে, নারী আছে, তারা এই উদ্যোগগুলো নিতে পারে, এই প্রশিক্ষণগুলো নিয়ে নিজেকে স্বাবলম্বী করার সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আমরা বিসিক সবসময় উদ্যোক্তাদেরকে পরামর্শ, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তাটা করে থাকি, করে যাচ্ছি এবং আগামীতেও করবো। শুধু সরকারি নয়, উদ্যোক্তাদের ব্যবসার পরিসর বিস্তার করতে প্রয়োজন স্থানীয় বিভাগীয় সহ বৈশ্বিক সহযোগিতা। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।